উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নয়া ডিপো চালু হওয়ার আগে মালদার চাঁচলে টার্মিনাসের দাবি। দীর্ঘ প্রতীক্ষার পর মালদহের চাঁচলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নয়া ডিপো নিজস্ব জায়গায় গড়ে তুলেছে রাজ্য সরকার। সেও আবার চাঁচল থেকে 3 কিলোমিটার দূরত্বের ভিতরে কলি গ্রামে। নয়া ডিপো কয়েক মাসের মধ্যে চালু হতে চলেছে বলে খবর। স্বাভাবিকভাবে এলাকাবাসী খুশি হলেও দাবি রয়েছে টার্মিনাস নিয়ে, কারণ এখান থেকে সেই বাস ডিপোতে গিয়ে বাসের সিট দখল করতে যেতে হবে, ফলে দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের। ডিপো থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাস চলে ঠিকই, কিন্তু চাঁচলে বাস টার্মিনাস না হলে কলি গ্রামে রাত্রে ও ভোরবেলা বাস ধরতে চাঁচল সহ বিভিন্ন এলাকার মানুষের অসুবিধা হবে। তাই বাস ডিপো স্থানান্তরিত হওয়ার আগে চাঁচল শহরে বাস টার্মিনাস করা হোক, এমনটাই জানাচ্ছেন চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চাঁচলের নাগরিক মঞ্চ ও চাঁচলের আওয়াজের সদস্য সহ গোটা চাঁচল শহরবাসী। উজির আলীর রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। চাঁচলের যে পরিবহন ব্যবস্থা টাইম হয়ে আছে বর্তমানে, সরকারি পরিবহনের জন্য যে সমস্ত বাস চাঁচল থেকে যাতায়াত করতো বা চাঁচলে আসতো, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা দীর্ঘদিনে প্রাচীন কাল থেকে এটা রয়েছে, অবস্থিত রয়েছে। আমরা বিভিন্ন সময়ে এই চাঁচল বাস স্ট্যান্ড, এই বাস ডিপোটাকে উঠে যাওয়ার বিভিন্ন ধরনের খবরের ভিত্তিতে আমরা বহুবার আন্দোলনে সামিল হয়েছি। কারণ হয়েছে যে জিওগ্রাফিক্যাল পজিশন অনুযায়ী চাঁচলের এই বাস স্ট্যান্ডটা যথেষ্ট অর্থবহ, এই কারণে আমরা যাতায়াতই যাত্রী ধরনের সুবিধার জন্য এই বাস স্ট্যান্ডটা থাকুক, এই জন্য আমরা নাগরিক সমিতি, তারপরে ভয়েস অফ চাঁচল, মার্চেন্টস অ্যাসোসিয়েশন, আরও বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের যৌথ প্রচেষ্টা এবং কার্যকর্তি মানে সার্থক সার্থক সক্ষম হয়েছে। বর্তমানে রাজ্য সরকার এলাকার উন্নয়নের জন্য যে বাস স্ট্যান্ডটাকে সমাহিত করার চেষ্টা পরিকল্পনা গ্রহণ করেছে এবং এটা কলিগ্রামে স্থানান্তরিত করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওই ধরনের খবর আমাদের কাছে আছে। কিন্তু কলিগ্রামের অবস্থিতি যেটা যাত্রী সাধারণের ওঠানামার জন্য বা ব্যবহার করার জন্য সুবিধাজনক নয়, কারণ চাঁচলের যে প্রাণকেন্দ্রটা বিভিন্ন জায়গার একদম মধ্যস্থল অবস্থিত। আমরা চাইছি চাঁচল এই ডিপোটা যেন উঠেই না দেওয়া হয়, চাঁচলের টার্মিনাসটাকে ওখানে থাকবে, সমস্ত পরিবহনের সরকারি পরিবহনের যে সমস্ত বাস আছে, যে সমস্ত মাধ্যম আছে, সেগুলো ওখানে এসে কিছুক্ষণের জন্য অবস্থান করবে এবং ওখানে বুকিং কাউন্টার থাকবে, যাত্রী সাধারণের সুবিধার জন্য তার ব্যবস্থা থাকবে, টয়লেটস থাকবে, আদার্স যে সমস্ত অ্যামিনিটিস দরকার সেগুলো থাকবে। সেই দাবি নিয়েই আমরা মহকুমা শাসকের কাছে জানিয়েছি, বিভিন্ন দপ্তরের কাছে আমরা দাবি জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন এটা উদ্বোধন কর্তৃপক্ষের গোচরে নিয়ে এসে যাতে নাকি আমাদের এই ইচ্ছা বা স্বপ্ন পূরণ হয়, তার জন্য উনি তো বলছিলাম যে আপনারা ওটা দাবি জানান, কিন্তু এখানে তো শহরটা হয়েছে ছোট, কিন্তু যদি যদি যানজট হয় তো আপনারা প্রতি কি এই যে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডিপোটার সিটটা প্রত্যাহার করে নেওয়ার জন্য, প্রত্যাহার হলে যাত্রী সাধারণের ভীষণ অসুবিধা হয়নি হবে। স্টেশন চাইছি আমরা, হোল্ডিং স্টেশন চাইছি, এই কারণে প্রশাসনের নজরে এনেছি। ওনারা আমাদের প্রস্তাবের মানে কথা স্বীকার করে, বিবেচনার কথা স্বীকার করে আমাদের আশ্বস্ত করেছেন যে যাতে নাকি এই বাস টার্মিনাসটা এখানে থাকে তার ব্যবস্থা আপনারা গ্রহণ করবে, এর জন্য উদ্যোগী হবে। আমরাও চাই না যে আমার নাম প্রাণগোপাল পোদ্দার, আমি চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ধন্যবাদ। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর, মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।